गाइस इट्स अ वेरी इंपॉर्टेंट थिंग इन्फ्लुएंस इन्फ्लुएंस देयर आर टू डिफाइंड सब्जेक्ट इमीडिएट इन्फ्लुएंस एंड मीडिएट इन्फ्लुएंस इमीडिएट इन्फ्लुएंस देयर इज एस टू पार्ट्स इम्प्लिकेशन एंड कन्वर्शन तो आज के विषय इम्प्लिकेशन ओके तो इम्प्लिकेशन हमें एक छक देखते AEIO ये इम्प्लीकेशन करते गेले मूलत दुटो जिनिस जिनिसटा जानते ही ए बचन जखन हबे ए थेके आई ए तेओ परिवर्तन हबे ई थेके ओ ए परिवर्तन हबे आई एबं ओ एर कोनो रकम कोनो परिवर्तन हबे ना ताले इम्प्लीकेशन हबे ए बचन आर ई बचनेर ए थेके आई ए हबे परिवर्तन एबं ई थेके ओ ए परिवर्तन हबे बाट आई बचन एबं ओ बचनेर कोनो रकम कोनो परिवर्तन हबे ना गोल्डन टिप्स पॉइंट देखते पा जाने बलए इन इम्प्लीकेशन द सबजेक्ट एंड प्रेडिकेट विल रिमेन द सेम इम्प्लीकेशन अर्थात आवर्तन करवार समय सबजेक्ट एवं प्रेडिकेट ठीक है जेटा के साध्य एवं पक्ष बोलते परि सबजेक्ट प्रेडिकेट ही सबजेक्ट प्रेडिकेट विल रिमेन द सेम जेटा एक ही थाकबे नम्बर टू अ पॉजिटिव स्टेटमेंट विल गिव पॉजिटिव कंक्लूशन एक हाँ बोधक वाक्य हाँ बोधक विवृति से पॉजिटिव कंक्लूशन ही अर्थात एक पॉजिटिव एक हाँ बोधक ही सिद्धांत आसपे सो नम्बर थ्री अ नेगेटिव स्टेटमेंट विल गिव नेगेटिव कंक्लूशन एक ना बोधक विवृति से क्षेत्र में क्योंकि एक ना बोधक सिद्धांत आसपे মাথায় রাখতে হবে ইনফারেন্স যেটা আমরা জানি অনুমান যাকে দুভাগে ভাগ করলাম ইমিডিয়েট ইনফারেন্স এবং মিডিয়েট ইনফারেন্স মিডিয়েট ইনফারেন্সের কোনো বিভাজন নেই কোনো ভাগ পড়ে না ইমিডিয়েট ইনফারেন্সে ইমপ্লিকেশন এবং কনভার্সন পড়ে আবর্তন বলা হয় ইমপ্লিকেশনকে এবং কনভার্সন বলা হয় বিবর্তন কনভার্সন সম্বন্ধে আমরা আগামীকাল আলোচনা করব আমরা খালি এটা দেখছি যে ইমপ্লিকেশন করতে গেলে আমাদের যে প্রপোর্শন হয় চারটি AEIO অর্থাৎ বচন সেক্ষেত্রে এ বচন এবং ই বচন এই দুটি বচনেরই ইমপ্লিকেশন অর্থাৎ আবর্তন হয় এ বচন পরিবর্তিত হয়ে আই বচনে হবে এবং ই বচন পরিবর্তিত হয়ে ও বচনে হবে কিন্তু আই বা ও বচনের কোনো রকম কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা দুটো উদাহরণ দিয়েছি এই দুটো উদাহরণ দেখলেই আপনাদের যে বিষয় সম্বন্ধে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ ইমপ্লিকেশন সম্বন্ধে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে এক্সাম্পল নাম্বার ওয়ান statement all doors are windows what is conclusion some doors are windows তাহলে আমরা শর্ত অনুসারে দেখলাম ইমপ্লিকেশনের পরিবর্তনটা এ থেকে আই বচনে হলো কিন্তু কোনো রকম সাবজেক্ট এবং প্রেডিকেটের কোনো পরিবর্তন হলো না আমরা জানি অলটা ঠিক আছে অলটা কিন্তু যে মিডিয়েটর হিসেবে কাজ করে সেটা কিন্তু আমরা এ বচনের ক্ষেত্রেই পাই ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ সামটা কিন্তু পাই না তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে ওকে সামটা কিন্তু আমরা যেটা সামটা কিন্তু আয়ের ক্ষেত্রেই পাই ওকে এবার স্টেটমেন্ট নাম্বার টু যদি দেখি নো ডোর ইজ উইন্ডো ওকে সো কনক্লুশনে কী হবে সাম ডোরস আর নট উইন্ডোজ ওকে বিকজ ইটা পরিবর্তন হয়ে ওতেই হয় সাম নট আসবে কারণ নো ডোর ইজ উইন্ডো তো সাম নট হ্যাঁ সাম আর নটটা তো আসেই ও বচনের ক্ষেত্রে ই থেকে ওই পরিবর্তন হবে আই কিংবা ওয়ের কোনো পরিবর্তন হবে না এ আর আই পরিবর্তন হবে তাহলে ইমপ্লিকেশন করতে গেলে কিন্তু এটাই হবে আমরা দেখব এ থেকে আই এ পরিবর্তন হবে খালি আমাদের লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট প্রেডিকেট কিন্তু পরিবর্তন হবে না এ ইমপ্লিকেশন হলে আই এ হবে ইটা পরিবর্তন হয় ও এ হবে যদি এ এত কিছুর পরেও যদি কারোর কোনো সমস্যা থাকে কোনো এনকোয়ারি থাকে জানার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশানে প্রশ্ন করো এবং আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে 7047499758 সেখানে জিজ্ঞেস করতে পারো আপনারা সরাসরি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারেন 7001572343 নাম্বারে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আগামীকাল টুমারো উইল ক্লাস বি কন্টিনিউ টুমারো টপিকস ইজ কনভার্সেশন conversation tomorrow topics so very good morning belated bye bye take care have a good day